আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে 26টি রোজা শেষ হয়ে গেল, রমজান পড়ার শেষের দিকে চলে এসেছে। আর আজ আমি আপনাদের সাথে একটি স্পেশাল রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হচ্ছে সাগুদানার ডেজার্ট, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এটা খুব সহজেই ইজিভাবে তৈরি করা যায়। তো সাগুদানার ডেজার্ট তৈরি করার জন্য আমি প্রথমে 1 লিটার লিকুইড মিল্ক এবং পরিমাণ মতো চিনি মিশিয়ে এটাকে জাল করে নিচ্ছি। খুব বেশি ঘন করার দরকার নেই, মোটামুটি ঘন করলেই হবে। আর এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। তো পাউডার মিল্ক দেওয়ার পর এটা এমনি ঘন হয়ে আসবে। তো বারবার নাড়ার পর এটা মোটামুটি ঘনত্বে চলে আসার পর আমি এটাকে এক সাইডে উঠিয়ে রাখবো।
এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফ্লেভারের জন্য। আপনারা যারা ঝাল পছন্দ করেন না চাইলে স্কিপ করতে পারেন। তো আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এখন প্রায় হয়ে গেছে। আমি ডিটেলস আর দেখালাম না, কারণ সব কিছু খুব তাড়াতাড়ি করেছি এই জন্য। আর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু চিংড়ি মাছের উপরে। মাছ রান্না ডান, আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এখানে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লাল শাক, এটাও কিন্তু খেতে অনেক মজা। আর শাক আমার সবসময় দেখবেন যে আমার প্রায় থাকে, কারণ শাক খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো শাকটা রান্নাও প্রায় হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব। এখন আমি ইফতারের জন্য বেগুনি ভেজে নিচ্ছি। সব কিছু খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ রমজান মাসে রান্না বেশি থাকে। একদিকে ইফতার রেডি করতে হয়, অন্যদিকে রান্না করতে হয়। এখন আমি একটি বেল নিয়ে নিয়েছি, এটা ইফতারে শরবত করার জন্য। আর আমার সব কিছু মোটামুটি হয়ে গেছে, এখন ইফতারে সব কিছু রেডি করে নিয়েছি। আমি সাবুদানার ডেজার্ট ফ্রিজ থেকে বের করে ইফতারের জন্য রেডি করে নিয়েছি, আর ইফতারের অন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে ভাজার আইটেম একটু কম ছিল, ফ্রুটস আইটেম, আর এই যে দেখতে পাচ্ছেন তরমুজ, বেগুনি, দধি চিড়া, এটা আমার প্রতিদিনই থাকে। তো আজকে ব্লগ এখানে শেষ করছি। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।